আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে জানবো ফিডব্যাক মেকানিজম নিয়ে। ফিডব্যাক মেকানিজম মানে কি? ফিডব্যাক মেকানিজমটা মানে হচ্ছে আমাদের শরীরের যে এক্সট্রা সেলুলার ফ্লুইড রয়েছে তার মধ্যে হচ্ছে হোমিওস্টেসিসটা বজায় রাখার একটা প্রসেস, বা হচ্ছে কি আমাদের শরীরের হোমিওস্টেসিসটা বজায় রাখার জন্য যে সমস্ত কন্ট্রোল মেকানিজম কাজ করে তাদেরকে একত্রে বলা হচ্ছে ফিডব্যাক মেকানিজম। তো আমাদের শরীরের এই হোমিওস্টেসিসটা বজায় রাখার উদ্দেশ্যে যে সমস্ত কন্ট্রোল মেকানিজম কাজ করতেছে তাদেরকে বলা হচ্ছে ফিডব্যাক মেকানিজম, এবং এই সমস্ত কন্ট্রোল মেকানিজমের কাজের উপর ভিত্তি করে বা কাজের হচ্ছে নেচারের উপর ভিত্তি করে এই সমস্ত মেকানিজমকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক মেকানিজম, আরেকটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। তো নেগেটিভ ফিডব্যাক মেকানিজম মানে কি? নেগেটিভ ফিডব্যাক মেকানিজমটা মানে হচ্ছে কোন একটা ফ্যাক্টর বা কোন একটা হচ্ছে আমাদের নিউট্রিয়েন্টস বা হচ্ছে মিনারেলস, তাদের যদি ভ্যালু অল্প পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে সেটাকে হচ্ছে কমিয়ে নিয়ে নর্মাল ভ্যালুতে নিয়ে আসা, অথবা যদি অল্প পরিমাণ যদি কমে যায় সেইটাকে হচ্ছে বাড়িয়ে তার যে নর্মাল যে ভ্যালু আছে সেইটাতে নিয়ে যাও। অর্থাৎ নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের কাজ হচ্ছে যদি বেড়ে যায় তাহলে হচ্ছে কমায় দেওয়া, বা যদি কমে যায় তাহলে হচ্ছে বাড়িয়ে দেওয়া। আর পজিটিভ ফিডব্যাক মেকানিজম সেইটার কাজ হচ্ছে যদি আমাদের শরীরে কোন একটা স্টিমুলাস সৃষ্টি হয় তো যেই মেকানিজমটা সেই স্টিমুলাসটা শুরুতে যেই দিকে সৃষ্টি হয়েছিল পরবর্তীতে সেই দিকে আরো স্টিমুলাস সৃষ্টি করে। অর্থাৎ কি, শুরুতে হচ্ছে কোন একটা ফ্যাক্টর যেই দিকে বেড়েছিল বা যেইভাবে সৃষ্টি হয়েছিল, পরবর্তীতে যদি কোন একটা মেকানিজম সেই হচ্ছে ভ্যালুটাকে বাড়ায় দেয় বা হচ্ছে সেই স্টিমুলাসের মতো করে আরো একই রকমের স্টিমুলাস যদি সৃষ্টি করে তাকে বলা হচ্ছে পজিটিভ ফিডব্যাক মেকানিজম। তো আমরা হচ্ছে আমাদের শরীরের যে আমাদের যে ব্লাড প্রেশার রেগুলেশন রয়েছে, এসিড বেস ব্যালেন্সের রেগুলেশন রয়েছে, কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশনের রেগুলেশন রয়েছে, ইলেকট্রোলাইটস রেগুলেশন রয়েছে, আমাদের যে ব্লাডের যে ভলিউমের রেগুলেশন রয়েছে, সমস্ত রেগুলেশন কিন্তু নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। কারণ কি? কারণ প্রত্যেকটারই নর্মাল একটা ভ্যালু বজায় রাখার প্রয়োজন হয়। আমাদের শরীরের যে মোস্ট অব দা হচ্ছে কন্ট্রোল সিস্টেম, মানে বেশিরভাগ কন্ট্রোল সিস্টেমে হচ্ছে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। কারণ হচ্ছে এই যে দেখেন যে ব্লাড প্রেশার রেগুলেশন বা হচ্ছে এসিড বেস ব্যালেন্স বা হচ্ছে আমাদের কি ইলেকট্রোলাইটস বা হচ্ছে ব্লাডের ভলিউম বা কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন, সমস্ত কিছুতেই কিন্তু হচ্ছে আমাদের যদি ভ্যালুটা বেড়ে যায় তাহলে তাকে নর্মাল ভ্যালুতে নিয়ে আসার জন্য তার মানটা একটু কমাইতে হয়, বা যদি ভ্যালুটা যদি কমে যায় তাহলে তার মানটা নর্মাল লেভেল আনার জন্য তার মানটা একটু বাড়াইতে হচ্ছে। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু নেগেটিভ ফিডব্যাক মেকানিজমটা কাজ করতেছে। এখন আমরা আসব পজিটিভ ফিডব্যাক মেকানিজমটা কেমন হয়। আমরা তো জানি পজিটিভ ফিডব্যাক মেকানিজমটা হয় শুরুতে যেরকম স্টিমুলাস সৃষ্টি হয়েছিল পজিটিভ ফিডব্যাক মেকানিজমটা সেরকম স্টিমুলাসই সৃষ্টি করে। আমাদের যে ব্লাড যে ক্লটিং হয় তার মধ্যে হচ্ছে শুরুতে অল্প পরিমাণ প্লাটিলেট কিন্তু জমাট বাঁধাতে সাহায্য করে। তো তার মধ্যে পজিটিভ ফিডব্যাক মেকানিজমটা কাজ করে আরো বেশি হচ্ছে ব্লাড ক্লটিং এর সহায়তা করে। সো ব্লাড ক্লটিং মেকানিজমটা হচ্ছে আমাদের পজিটিভ ফিডব্যাক মেকানিজম। তো এরকম আমাদের হচ্ছে পার্চুরেশন বা হচ্ছে চাইল্ড বার্থ, সেইটা হচ্ছে আমাদের পজিটিভ ফিডব্যাক মেকানিজম, এবং হচ্ছে এলএস সার্জ বা হচ্ছে লুটিনাইজিং হরমোন সার্জ, সেইটা হচ্ছে আমাদের পজিটিভ ফিডব্যাক মেকানিজম। থ্যাংক ইউ সবাইকে।